নদিয়ার ভোটারদের ভীতি দূর করতে জেলার উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। উপস্থিত জেলা শাসক সহ অনেকে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যের একাধিক স্পর্শকাতর জায়গাগুলিতে এবার পাখির চোখ নির্বাচন কমিশনের। সেই মতো স্পর্শকাতর বুথ কেন্দ্রগুলি থেকে শুরু করে জেলায় জেলায় শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। যদিও এই রুট মার্চে রাজ্য পুলিশের ভূমিকাও রয়েছে। মঙ্গলবার বিকেলে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিপুর শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে রানাঘাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পা মেলান নদিয়া জেলা জেলাশাসক এস অরুণ প্রসাদ, রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার শানিরাজ, মহকুমা শাসক রৌনক আগরওয়াল, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার, শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ। যদিও রুট মার্চের মধ্য দিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আধিকারিকরা, পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন মানুষের কাছ থেকে, তবে জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পেয়ে যথেষ্ট খুশি স্থানীয় মানুষজন। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার শানিরাজ বলেন, ইতিমধ্যে সমস্ত জায়গায় রুটমার্চ শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করব এই রানাঘাট লোকসভা কেন্দ্রে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, আর যদি তার সম্মুখীন হতে হয় তাহলে আগে থাকতেই আমরা তৈরি আছি। যদিও সাধারণ মানুষকে যে কোনো ঘটনায় স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে। অন্যদিকে জেলা শাসক এস অরুণ প্রসাদ বলেন, এখন থেকে দফায় দফায় চলবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের রুট মার্চ। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মনের ভয় ভীতি দূর করতেই পুলিশ প্রশাসনের এই প্রয়াস। ব্যুরো রিপোর্ট, এক্স টিভি বাংলা। এবারে কি সেই সব জায়গাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? কিছু কিছু গাইডলাইন আছে যে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি যে আগে লাস্ট যে ইলেকশনগুলো হয়েছে 2019-21 সে টাইমে যেখানে যেখানে কিছু ইস্যু পলিটিক্যাল অর নন পলিটিক্যাল অর অনেক রকম যে পোল রিলেটেড পোল দিনের আগে দিনের পরে যে যে ইস্যু হয়েছিলো ওসব এরিয়াকে স্পেশালি একটু ইম্পর্টেন্স একটু ফোকাস দিতে হবে। তো ওখানে আমার অলরেডি মোটামুটি লাস্ট 10-15 দিন থেকে সেন্ট্রাল ফোর্সেস রুট মার্চ অলরেডি চালু হয়ে গেছে। সব ওসব এরিয়া স্পেশাল গুরুত্ব দিয়ে ওকে কভার করা হচ্ছে। আজকে ডিএম স্যার সঙ্গে আজকে যে কিছু ভালনারেবল যে পকেট ছিল কিছু লোক ছিল ওর সঙ্গে কথা হয়েছে। আর এই যে এক্সারসাইজ আছে আপ টু ইলেকশন চলতে থাকবে। স্যার কত কোম্পানি এখনো পর্যন্ত এসেছে? 4 কোম্পানি টোটাল রানাঘাট পিডিএম। আমাদের যে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের যে কনফিডেন্স বিল্ডিং মেশার করতে হয় সেটা যেখানে ভালনারেবল অ্যামলেট রয়েছে সেখানে ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে সেখানে সিএপিএফ এর মাধ্যমে একটা কনফিডেন্স বিল্ডিং মেশার করতে হয়। আজকে আমরা এসপি সাহেব আর আমি এই পরিদর্শন করতে এসেছি যে কনফিডেন্স বিল্ডিং মেশারটা হচ্ছে সেটা কীভাবে চলছে। আর সেই পরিদর্শন করতে আমরা কিছু এখানে স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে দেখেছিলাম তাদের কোনো ভয় বা কিছু অনুভূতি হচ্ছে কি না, তাদের সাথে আমরা ইন্টারাকশন করেছিলাম। আর এইভাবে আমরা ইলেকশন পর্যন্ত আমাদের এই কনফিডেন্স বিল্ডিংয়ের কাজকর্ম যেটা আছে সেটা কন্টিনিউ আমরা রাখবো। কিন্তু স্যার যেটা যে কোনো নির্বাচনের আগে কিন্তু একটা যে কোনো এলাকায় কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে, সেদিকে পুলিশ প্রশাসন কতটা তৈরি? আমরা সব দিক থেকে তৈরি আছি, মানে প্রস্তুত আছি। আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোক আমরা ইলেকশনের উদ্দেশ্যে আমরা একজুট হয়ে কাজ করছি। আর যে কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার রিলেটেড ইস্যু হোক বা অন্য কোনো ইলেকশন সংক্রান্ত কোনো লজিস্টিক্যাল ইস্যু হোক সেগুলো আমরা কমপ্লেন পেলে কিংবা আমরা আমাদের পরিদর্শনের টাইমে যদি দেখতে পাই সেটা আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা ঠিক করে দিচ্ছি।